আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটি ইউটিউব চ্যানেলের প্রথম থেকে শুরু করতে কি কি প্রয়োজন একটি চ্যানেল তৈরি করার জন্য আপনার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য আপনার একটি মোবাইল ফোন সর্বনিম্ন হতে হবে তো এই মোবাইল ফোন কিংবা আপনি যদি ক্যামেরা থাকে তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন তো একটা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তারপর আপনার যে আনুষাঙ্গিক কাজগুলো সেগুলো আপনি সম্পাদন করতে পারবেন তো আপনার মোবাইল ফোনে সর্বপ্রথম যে সফটওয়্যারগুলো রাখতে হবে সেটা হচ্ছে ইউটিমিং করার জন্য অবশ্যই আপনার ফোনে ইউটিউব সফটওয়্যারটা থাকতে হবে এছাড়া ভিডিও এডিটিং করার জন্য ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো রয়েছে সেখান থেকে বেস্ট যে সফটওয়্যারটা বা যেই সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারদর্শী সেরকম একটি সফটওয়্যার আপনার ফোনে রাখতে হবে এরপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার অর্থাৎ আপনি যদি আপনার ডিভাইসে স্ক্রিন রেকর্ডার জাতীয় কোনো কাজ করতে চান বা আপনার চ্যানেলে সে জাতীয় কোনো কিছু করার থাকে তাহলে আপনি স্ক্রিন রেকর্ডিং একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন এরপরে ফটো এডিটিং করার জন্য বিশেষ করে চ্যানেলের কভার প্রোফাইল কিংবা থামনেল মেক করার জন্য ফটো এডিটিং সফটওয়্যার আপনার প্রয়োজন হবে তাই আপনার ফোনে ফটো এডিটিং সফটওয়্যারও রাখতে হবে এরপরে একটি ভালো ক্যামেরা যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে সর্বনিম্ন আপনার যেই ফোনটি রয়েছে স্মার্টফোনটি সেটি আপনি একাজে কাজে ব্যবহার করতে পারেন এরপরে আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে একটি বেস্ট বা সুন্দর নাম প্রথমেই নির্বাচন করতে হবে তো প্রথম আপনি একটি বেস্ট নাম নির্বাচন করবেন এবং সেই নামে একটি জিমেল ক্রিয়েট করে এবং একটি ইউটিউব চ্যানেল আপনি সেই জিমেল থেকে ক্রিয়েট করতে পারবেন এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটা কাস্টোমাইজ করা চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনাকে একটি প্রোফাইল পিক তৈরি করতে হবে তো প্রোফাইলটা আপনি চাইলে আপনার যদি নিজের নামে হয় নিজের ছবিও দিতে পারেন বা আপনার পছন্দ অনুসারে আপনি একটি প্রোফাইল মেক করে পিকচার দিয়ে তারপরে সেটা আপলোড করতে পারেন এরপরে প্রোফাইলের উপরে ইউটিউব চ্যানেলের একটি কভার আপনাকে আপলোড করতে হবে তো কিভাবে কভার কিংবা প্রোফাইল তৈরি করতে হয় সে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে ভিডিও আপলোড করতে থাকা একটি চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলটা যদি আপনি সার্স র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চান বা আপনার চ্যানেলটা যদি র্যাঙ্কিংয়ের উপরের দিকে নিতে চান তখন আপনাকে অবশ্যই ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে কেননা আপনি যদি চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড না করেন তাহলে সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে না বা সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চ্যানেল যাবে না কিংবা আপনার চ্যানেলের ভিডিও যদি না থাকে তাহলে আপনার চ্যানেল ইমপ্রেশন দেবে না ভিউ আসবে না সাবস্ক্রাইব আসবে না ওয়াশ টাইম আসবে না তাই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও সঠিকভাবে বা প্রফারভাবে অ্যাস করা আমরা ভিডিও আপলোড করলেই হবে না ভিডিওতে প্রফারভাবে ভাবে এসইও করতে হবে ভিডিও এসইও মানে হচ্ছে সার্স ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রথমে রয়েছে টাইটেল এরপরে রয়েছে ডেসক্রিপশন ট্যাগ এবং থামনেল প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো কিভাবে আপনার ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে সেগুলো রিচার্জ করে সেখান থেকে সঠিক ট্যাগ নির্বাচন করে সেগুলো দিয়ে আবার আপনি চাইলে আপনার ভিডিওর কিওয়ার্ড হিসেবে বা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন এবং চমৎকার এবং আকর্ষণীয় থামনেল মেক করতে হবে তাহলে আপনার ভিডিওতে ক্লিক বেশি পড়বে এবং চ্যানেল দ্রুত র্যাঙ্ক করবে এরপরে সোশ্যাল মিডিয়াতে আপনার যেই নতুন চ্যানেলটা রয়েছে সেটা আপনি শেয়ার করতে পারেন এতে আপনার যে পছন্দের ব্যক্তিরা রয়েছে তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এবং আপনার ভিউয়ার বেড়ে যেতে পারে ভিউয়ার্স এভাবে খুব সহজে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন